সমস্ত প্রশংসা বিশ্ব সৃষ্টির একমাত্র স্রষ্টা সৃষ্টিকর্তার জন্য। শান্তির ধারা বর্ষিত হোক যুগ যুগ ধরে আগত মনি ঋষি প্রফেট পয়গম্বর সেই সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির মহানায়কদের উপরে। অতঃপর জমিয়ত উলামায়ে হিন্দের মহিষাদল ব্লকের ডাকে আজকের এই বিশেষ পথসভায় উপস্থিত শ্রোতৃমণ্ডলী, পথ চলতি জনসাধারণ, বিপণন কেন্দ্রে ব্যাপৃত ক্রেতা এবং বিক্রেতা বন্ধুগণ, সবাইকে আন্তরিক অভিবাদন জানাই। আপনাদের উপরে পরম করুণাময় স্রষ্টার শান্তি বর্ষিত হোক। বন্ধুগণ, আমরা একটি অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আজকের যে বিশেষ ইস্যুকে সামনে রেখে এই পথসভার আয়োজন করা হয়েছে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। এই বিষয়টি আর ভারত নামক ভৌগোলিক জায়গার মধ্যে সীমায়িত নাই, এই বিষয়টি গোটা পৃথিবীর একটা উদ্বেগের বিষয় হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি গালফ কান্ট্রিজগুলো ভারতবর্ষের বিভিন্ন পণ্যকে তারা বয়কট করেছে, তারা একটা অর্থনৈতিক কণ্ঠাসা পরিস্থিতিতে ভারতবর্ষকে দাঁড় করাতে চায়। এছাড়াও আন্তর্জাতিক যে সমস্ত মানবাধিকার সংগঠনগুলো আছে তারা এই বিষয়ের উপরে অত্যন্ত ন্যক্কারজনক একটা বিবৃতি দিয়েছে ভারত সরকারের বিরুদ্ধে। এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল কমিটি তারা সংশ্লিষ্ট এই নরাধম দুজনকে পার্টি থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে এবং তাদের প্রেস বিবৃতি এটা বলেছে যে কোনো ধর্মের ধর্মীয় অবতার বা ধর্মগুরুদের অসম্মান করা, তাদের ব্যাপারে টিপ্পণী কাটা বা কটূক্তি করা এটা বিজেপির রাজনৈতিক সংস্কৃতি নয়। আর সমস্যাটা হচ্ছে এখানেই, এখানে এই সরসার মধ্যে ভূত ঢুকে গেছে, এটাই হচ্ছে সব থেকে বড় মিথ্যাচার 2022 সালের, যে বিজেপি বলছে অন্য ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মান দেওয়া আমাদের রীতি রেওয়াজ ট্র্যাডিশন কালচার কৃষ্টি তাহজিব তামাদ্দুন। সবাই বলুন নাউজবিল্লাহ। আসলে সমস্যাটা এখানেই, সমস্যাটা কোথায় না, এ যো বলতা হ্যায় কারতা নেই, এ যো কারতা হ্যায় বলতা নেই, বিজেপির এটাই হচ্ছে সমস্যা। আর হালাকে বিজেপি তো বলেও না কিছু, করে নাও কিছু, শুনে নাও কিছু, এ যা বলে যা করে যা শুনে লাইক পুতুল নাচ, সব নাগপুর থেকে হয়, নাগপুর থেকে যা কিছু বলা হয় রাইসিনা রেস কোর্সও সেভাবেই চলে। এখন বিজেপি এই যে প্রেস বিবৃতি দিয়েছে এটা একটু পোস্টমর্টেম করা যাক। বিজেপি বলছে যে আমাদের এই যে কর্মী নূপুর শর্মা, এ ভদ্র মহিলা হচ্ছে ফ্রিঞ্জ এলিমেন্ট, মানে এটা আমাদের মেন স্ট্রিম কালচারের বাইরে একটা বিচ্ছিন্ন ঘটনা। আসলে বিজেপি তো একটাই কাজ করে, সেটা হচ্ছে ধর্মীয় সুশ্রী লাগানো, অন্য ধর্মের প্রতি কটূক্তি করা এবং ধর্মীয় বিভাজন এবং মেরুকরণের মধ্যে তাদের সিটটাকে তাদের ক্ষমতার মসনদে তারা আঁকড়ে থাকতে চায়। এরা বলছে আমরা অন্য ধর্মের ব্যাপারে তার কটূক্তি করি না, আমরা সর্বধর্মকে সম্মান করি। আসলে এরা অন্য ধর্মকে কটূক্তি ছাড়া অন্য কিছু কাজই করে না, যদি কাজ করতো তাহলে সত্যি সত্যি সবকা সাথ সবকা বিকাশ হতো, আচ্ছে দিন চলে আসতো। বিজেপির যে আইডিওলজিক্যাল গডফাদার এবং তাদের যে অর্গানাইজেশন আরএসএস, তাদের তো মূল কথাই হচ্ছে যে ভারত নামক ভূখণ্ডের যাবতীয় অকল্যাণ এবং অনগ্রতির মূল কারণ হচ্ছে একটি জাতি। গোল ওয়ার্কার তার উই আর আওয়ার নেশনহুড ডিফাইন্ড গ্রন্থে একটা হেডলাইনই করেছে যে ইন্টারনাল থ্রেট। সেই ইন্টারনাল থ্রেটে তিনি বলছেন যে ভারতবর্ষের জন্য মুসলিমরা এবং খ্রিস্টানরা হচ্ছে ভারতবর্ষের ইন্টিগ্রিটি সভরেন্টি এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের জন্য থ্রেট।
অর্থাৎ যতদিন না ভারতবর্ষ থেকে এই ম্লেচ্ছ কোম্পানি প্রাইভেট লিমিটেড নিপাত যাবে ততদিন ভারতবর্ষ প্রকৃত ভারতবর্ষ হবে না, ভারতবর্ষ ভারত থেকে হিন্দুস্তানে রূপান্তরিত হবে না। এই হচ্ছে তাদের অবস্থান। এখানে দাঁড়িয়ে এই যে প্রেস বিবৃতি, এটা আপনারা ভুল করেও ভাববেন না যে বিজেপির কারিকর্তা তাদের কর্মকর্তাদের মনের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অগাধ ভক্তি শ্রদ্ধা আছে। আসলে তারা আন্তর্জাতিকভাবে কণ্ঠাসা হওয়ার পর, অর্থনৈতিক অবরোধের সম্মুখীন হওয়ার পর, এবং আপনারা সবাই জানেন যে আমরা এখন যে প্রধানমন্ত্রী পেয়েছি এটা আসলে ভারতের প্রধানমন্ত্রী নয়, এটা আন্তর্জাতিক প্রধানমন্ত্রী, মানে উনি ভারতবর্ষে যতদিন থাকে বছরের ঠিক তার থেকে বেশি দিন ভারতের বাইরে অবস্থান করেন, মানে আন্তর্জাতিক প্রধানমন্ত্রী। তো আন্তর্জাতিক প্রধানমন্ত্রী ভিতরে মব লিঞ্চিং টব লিঞ্চিং করলেও মোটামুটি বাইরে গিয়ে কোনো জায়গায় একটু ইমাম সাহেবের সঙ্গে কোলাকুলি করে ফটোশ্যুট করে বলে দেয় যে ভারতবর্ষে আমরা খুব ভালো আছি। এবং সেই সমস্ত গালফ কান্ট্রিজ, মিডিল ইস্টের যে কান্ট্রিজগুলো, তারাও বুঝতে পারছে, তারা যখন এর প্রতি রুষ্ট হয়েছে তখন মান সম্মান বাঁচানোর জন্য এরকম একটা প্রেস বিবৃতি দিয়েছে। আসলে নপুর শর্মা বা নবীন জিন্দাল ইজ নট এ ফ্যাক্ট, নট ফ্যাক্ট ফ্যাক্টর অ্যাট অল, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাই নয়, এটা হচ্ছে একটা দীর্ঘ 7 দশক ধরে বা তারও বেশি, 7 দশক কেন, আরএসএস ধরুন প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে, আর 3 বছর পরে তারা 100 বছর পার করবে। এই প্রায় 1 শতাব্দী ধরেই হিন্দুত্ববাদী আরএসএস এর লোকেরা ভারতবর্ষের সরজমিনে হিন্দু মুসলমান এবং ধর্মীয় বিভাজনকে সামনে রেখে যে সন্দেহ আর বাতাবরণের অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে একটা নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে হৌ প্রতিপন্ন করার চক্রান্ত করেছে, এবং তারা বিভিন্নভাবে পরিকল্পনা করেছিল, সেটার এটা হচ্ছে তার একটিমাত্র সিমটম বা বহিঃপ্রকাশ। এবং তারা এই নোংরা খেলায় অনেকটাই সফল হয়েছে, সফল হয়েছে বলে গত দীর্ঘ 2 টার্মে তারা ব্রুটাল মেজরিটি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে ফর্ম করতে পেরেছে। এখন তারা বলছে যে আমরা তো যা করার করে নিয়েছি, সামনে আর একটু বাকি আছে, সেটা কি, ইউনিফর্ম সিভিল কোড আমরা লাগু করব, আর 2024-এ ক্ষমতায় আসার পর আমরা এটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব। তাহলে এই যে 100 বছর ধরে, দীর্ঘ 1 শতাব্দী ধরে তারা বিভিন্নভাবে মেহনত করেছে, পরিকল্পনা করেছে, ইনভেস্ট করেছে, তারা বৌদ্ধিকভাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছে, সেই এক্সপেরিমেন্টের মোদ্দা কথা তো এই যে ইসলাম মানবতার জন্য অকল্যাণকর, ইসলামের নবী মানবতার শত্রু, সে চরিত্রহীন, ইসলাম ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের স্বকীয়তার জন্য, সার্বভৌমত্বের জন্য একটা অত্যন্ত ভয়ানক বিপদ, এই বিষয়গুলো তো তারা গত 100 বছর ধরে পাবলিককে বুঝিয়েছে, তাদের কাগজে কলমে, তাদের প্রোগ্রাম পলিসিতে, তাদের কর্মী প্রশিক্ষণে, তাদের যে হিউম্যান রিসোর্স, সেই সবগুলোর মধ্য দিয়ে ম্যাডাম মুসলমানকে ভিলেন হিসেবে পরিপূর্ণ করার চেষ্টা করা হয়েছে। আজকে যদি ন্যাশনাল টিভিতে গিয়ে নূপুর শর্মা নবীন জিন্দাল এই কথা বলে, তার মানে সে তার আমিরের অ্যাকচুয়াল ইত্তেফাক হচ্ছে, তার কোনো দোষ নাই। আর যদি ওকে এক্সপেল করতে হয় তাহলে এতদিন ধরে এই কথাগুলো যারা শিখিয়েছে সবাইকে ইন্ডিয়া থেকে এক্সপেল করতে হবে, কিন্তু সেটা সমস্যা, সেটা তো সম্ভব নয়। আরএসএস এর যে আইডিওলজি, এই আইডিওলজি অ্যাকচুয়ালি ভারতবর্ষের সংবিধানের সঙ্গে খাপ খায় না। ভারতবর্ষের যে সেকুলার আউটলুক, এখানকার যে ফেডারেল স্ট্রাকচার, এখানকার যে কৃষ্টি কালচার, তার সঙ্গে এটা খাপ খায় না। তারপরেও তারা যেহেতু ব্রুটাল মেজরিটি নিয়েছে, তাই তারা ভাবছে আমরা আর একটা টার্ম দেখব, তারপরে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব। আপনারা আজ কি প্রথম দেখছেন যে বিজেপি আরএসএস এর লোকেরা কোনো নাজায়েজ কথা বলেছে, ভুল কথা বলেছে? আসলে ভুল কথা বলাটাই তো এদের একটা কালচার। গত যেদিন থেকে গভর্নমেন্ট ফর্ম করেছে, দেখুন প্রায় 7-8 বছর হলো, একটার পর একটা তারা ইস্যুকে হাইক করছে, কখনো মব লিঞ্চিং, কখনো লাভ জেহাদ, কখনো ঘর ওয়াপসি, কখনো বাবরি মসজিদ, কখনো সিএ, কখনো এনপিআর, কখনো এনআরসি, লেটেস্ট হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি। এরকম আরো চলতেই থাকবে, এই সিলসিলা বন্ধ হবে না, কারণ তারা চাচ্ছে যে আমাদের আখেরি মঞ্জিলে মকসুদ হচ্ছে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা। এবার হিন্দু রাষ্ট্রের মজাটা কি সেটা একটু আমরা দেখি। পাবলিক একবারে নেশাগ্রস্ত হয়ে গেছে, তারা বলছে রাম রাজ্য যদি হয়ে যায় তাহলে আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, আমাদের সমস্ত সমস্যার এক নিমেষেই সমস্যা হয়ে যাবে। আসলে সমস্যার কি সমাধান হবে? গত দীর্ঘ 2 টার্মে বিজেপি সরকারে আসার পর ভারতবর্ষের আসল পিকচারটা কি? আসল পিকচারটা হচ্ছে এই যে ভারতবর্ষে এখনো 19 কোটি মানুষ তাদের প্রাত্যহিক জীবন
নির্বাহ করার জন্য যে ন্যূনতম খাদ্যদ্রব্য সেটা তারা পায় না। আসল চিত্রটা হচ্ছে এই, ভারতবর্ষের 85% মানুষের সম্পদ 15% মানুষের হাতে চলে গেছে। আসল চিত্রটা হচ্ছে এই যে ভারতবর্ষের মহিলাদের নিরাপত্তা আফগানিস্তানের মহিলাদের নিরাপত্তার থেকে অনেক নিচে। যদিও আমার দেশের বুদ্ধিজীবীরা আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসলে এই কারণে কান্নাকাটি করে, নাকি আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসলে মহিলারা বিকিনি পড়তে পারবে না। আরে ভাই, ও দেশে সমুদ্র নাই, গোয়া নাই আর দীঘাও নাই, বিকিনি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখানে হাসরত হচ্ছে ওটা দেখুন, ভারতবর্ষের মহিলাদের নিরাপত্তার মান আফগানিস্তানের নিরাপত্তার থেকে কম। ভারতবর্ষের জিডিপি রেট বাংলাদেশের জিডিপি রেটের থেকেও কম। সাউথ এশিয়ায় যত কান্ট্রিজ আছে, ভারতবর্ষের যে মুদ্রাহ্রাস সেটা সব থেকে বেশি। ভারতবর্ষে যে সেন্ট্রাল মিনিস্টার আছে, তাদের মধ্যে 42% ক্রিমিনাল অফেন্সে অ্যাকিউজ। ভারতবর্ষে 1352 জন এমএলএ হচ্ছে আসামি। ভারতবর্ষের 23% সম্পদ শুধু এই লকডাউনে বিজেপিদের বেড়েছে, সবকা সাথ সবকা বিকাশ হয়নি, শুধু বিজেপির লোকদের বেড়েছে। আর ভারতবর্ষের যে সেনাবাহিনী, তারা বলেছিল যে আমরা আসার পর লৌহ মানবকে এনেছি, রয়্যাল বেঙ্গল টাইগার। মোদি রিজিমে সব থেকে বেশি সেনা মরেছে, এটা ভুললে চলবে না। তাহলে পুরো সিস্টেমটায় ফ্লপ করেছে, নোটবন্দিও ফ্লপ করেছে, আর যা যা পলিসি নিয়েছে তারা সবকিছু সবকা বিকাশ হয়নি। এখন তারা বলছে যে আমরা যে 2024 সালে মানুষের দরবারে যাব, দরগড়ায় যাব, তো গিয়ে বলবোটা কি? সেই জন্য তারা এখন কমন এনিমি দাঁড় করানোর চেষ্টা করছে। সেটা কি না, সমস্ত নষ্টের মূলে হচ্ছে মুসলমান। সবকা সাথ সবকা বিকাশ হয়নি তো মুসলমানের জন্য দায়ী। যেমন ওরা বলে না যে ভারতবর্ষের সব সমস্যার জন্য নেহেরু দায়ী, কিছুদিন পরে এরা বলতে শুরু করবে সব সমস্যার জন্য মুসলমানরাই দায়ী। তাই মুসলমানদেরকে কমন এনিমি করতে হবে, আর কমন এনিমি করতে হলে তাহলে ওদেরকে এমন কিছু করতে হবে যাদের প্রত্যাঘাত করে। ওরা একটু রাস্তায় বেরোবে, ট্রেন ট্রেন জ্বালাবে, তাহলে আমরা মিডিয়াতে বসে সন্ধ্যাবেলা বলতে পারবো, দেখছো আমরা যে বলছিলাম এই মুসলমানরা ভারতবর্ষের জন্য ক্ষতির কারণ, তারপরে স্বচক্ষে দেখতে পাচ্ছি। তাই আমরাও মাথা মোটা আমরা ট্রেন জ্বালানো শুরু করে দিলাম। এই ঘাত প্রত্যাঘাতের আইনতে গেলে হবে না, আমাদেরকে বুঝতে হবে এ খেলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ঠান্ডা ঘরে বসে পরিকল্পিত বিরাট চক্রান্তের হিস্সা, তার একটা অংশ। এই অংশকে আমাদের কমবেট করতে হবে। সেই কমবেট করার জন্য প্রতিবাদ মিছিল রাস্তাঘাটিতে যে মিছিল তো হবেই, তার পাশাপাশি নবী মোহাম্মদ সাল্লামের অরিজিনাল আদর্শটা বাদরে ওয়াতান যারা আছে অমুসলিম ভাইদের বাড়ি বাড়ি গিয়ে তার সিরাতকে পৌঁছে দিতে হবে। এই কর্মসূচি যদি আমরা নিতে পারি তাহলে আসন্ন বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আশা পোষণ করি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শিক্ষক মির্জা শরীফুল হাসান সাহেবকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অতি আকাঙ্ক্ষিত নেত্রী নন্দিতা গাঙ্গুলি মহাশয়া, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মধুসূদন মণ্ডল সমাজসেবী। মধুসূদন বাবুকে বরণ করে নিচ্ছেন শেখ আহমদ খান। নন্দিতা গাঙ্গুলিকে বরণ করে নিচ্ছেন নাজিম উদ্দিন। এরপরেই বক্তব্য রাখবেন 5 মিনিটের জন্য মধুসূদন মণ্ডল মহাশয়। আমি মধুসূদন মণ্ডল মহাশয়কে তার জ্ঞান গর্ব বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত কলকাতা থেকে আগত গুণীজন, আজকের এই প্রতিবাদ সভা আমাকে এখানে বলার জন্য খুব গর্বিত মনে করছি। তার থেকে